হয়ে গেছে চরমভাবে রেগে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সাব জানিয়ে দিলেন প্রয়োজন পড়লে আমি দশটা বিয়ে করবো প্রসঙ্গত এক ইন্টারভিউতে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়েছিল চতুর্থ বারের মতো আপনি বিয়ের পিড়িতে বসবেন কিনা আর এ কথা বলাতেই শ্রাবন্তী চরমভাবে রেগে যান সাংবাদিকদের ওপর রেগে গিয়ে তিনি বলেন আমার প্রয়োজন হলে আমি দশটা বিয়ে করব। শুধু এখানেই থেমে থাকেননি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হয়েছিল রৌশানের কাছে আপনি আর ফিরবেন কি না নাকি আপনি চতুর্থবারের মতো বিয়ের পিড়িতে বসবেন আর এই নিয়েই মেজাজ হারিয়ে ফেলেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি বলেছেন রৌশানের সম্পর্কে আমি কিছু বলতে চাই না তবে আমার ব্যক্তিগত বিষয় নিয়েও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না এখন যদি আমার প্রয়োজন হয় স্বামী তাহলে আমি আরও দশটা বিয়ে করতে পারি ঠিক এভাবেই করা জবাব দিয়েছেন সাংবাদিকদের তো ভিভার্স আপনাদের কি মনে হয় শ্রাবন্তী কি এইভাবেই বিয়ে করতে থাকবে নাকি রাগের মাথায় বলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন